সাতক্ষীরার আশা শুনিতে করোনার প্রাদুর্ভাবে অনাহারে অর্ধহারে সাধারণ মানুষ। সাতক্ষীরা জেলার আশা শুনিতে কোভিড-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনাহারে অর্ধহারে দিন পার করছেন উপজেলার সাধারণ মানুষ। সরকারি সহায়তা মানুষের প্রয়োজনের তুলনায় অনেক কম হয়, ত্রাণের আওতায় আসছেন না অনেকেই। সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে বাঁচাতে ঘরে থাকার কথা বললেও খাবারের সন্ধানে রাস্তায় নেমে আসছে সাধারণ মানুষ। দেশব্যাপী সাধারণ মানুষ করোনা ভাইরাসের আতঙ্কে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে নিজ ঘরেই জীবনযাপন করছেন। জেলা ও উপজেলা পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কথা থাকলেও ভিক্ষুক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ বাদ পড়ছেন সরকারি বরাদ্দকৃত ত্রাণের তালিকা থেকে। আমার নাম আব্দুল খালেক, কাজ কম করি খাই, আমি সরকারি সহযোগিতা পাইনি। আমি একজন হোটেলের কর্মচারী, এই বন্ধ আমি আজকে 24 দিন বসি, এই বন্ধে চেয়ারম্যান মেম্বার কিচ্ছু দেয়নি, 2 দিন ফিরে গেছে। বর্তমানে প্রশাসনীয় উপজেলার 3 লাখেরও বেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস। সরকারি সহায়তা বা ত্রাণ সামগ্রী উপজেলাবাসীর প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। তবে করোনা ভাইরাস মোকাবেলায় 97 মেট্রিক টন জিয়ার চাউল, নগদ 4,30,000 টাকা ও শিশু খাদ্য বাবদ 41,000 টাকা বিনিময়ে অন্যান্য সামগ্রী উপজেলার 11টি ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে বিতরণ অব্যাহত আছে এবং আবারও 16 মেট্রিক টন চাউল ও 1,50,000 টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে উপজেলা পরিষদ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আশাশুনি উপজেলা প্রশাসনের পাশাপাশি সাতক্ষীরা জেলা পুলিশ ও আশাশুনি থানার পক্ষ থেকে রাতের আধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। ওসি আব্দুস সালাম, আশাশুনি থেকে শেখ বাদশা, বর্ণ টিভি।